আসসালামু আলাইকুম কবির আহমেদ, ইউটিউব চ্যানেল নিউজে আপনাদের স্বাগতম। শুরুতে আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে আগামী 20 নভেম্বর থেকে মরুভূমির দেশ কাতারে বিশ্বকাপ ফুটবলের আসর বসছে। কাতার বিশ্বকাপ ফুটবলের জন্য যে 8টি অত্যাধুনিক স্টেডিয়াম তৈরি করেছে সে সম্পর্কে বিস্তারিত শুনুন প্রতিবেদনে। সুরা রহমান তেলাওয়াত করে স্টেডিয়ামের উদ্বোধন, বিশ্বের প্রথম স্থানান্তরযোগ্য স্টেডিয়াম, পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, চলবে সোলার পাওয়ার দিয়ে, রোদ বৃষ্টি কিছুই ছোবে না ফুটবলকে। এমন অনেক ভিন্ন রকম বৈশিষ্ট্য গায়ে জড়িয়ে ফিফা বিশ্বকাপ 2022 কে বরণ করে নিতে প্রস্তুত কাতারের স্টেডিয়ামগুলো। আপনি যদি শোনেন মনে হতে পারে একটা স্টেডিয়ামেরও এমন গল্প থাকে, কেন নয়, গল্প তো প্রতি মুহূর্তেই তৈরি হয় এই গ্রহে। আর কাতার বিশ্বকাপ আয়োজন করতে এই স্টেডিয়ামের গল্পগুলো দিয়েই তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। $220 বিলিয়ন খরচ করছে কাতার এই বিশ্বকাপে। কি পরিমাণ এফোর্ট তারা দিয়েছে তা বোঝা যায় স্টেডিয়ামগুলোর আদ্যপান্ত ঘাটলে। চলুন জেনে নিই কাতার বিশ্বকাপের 8 স্টেডিয়াম কেন বিশ্বে ছড়িয়েছে। ক্যালেন্ডারের পাতায় নভেম্বর 20, ঘড়ির কাঁটায় বাংলাদেশ সময় রাত 10টা, মাঠে গড়াবে বহুল প্রত্যাশিত মধ্যপ্রাচ্যের ফুটবল বিশ্বকাপ। ওপেনিং সেরিমনির গৌরব ধারণ করবে আল বায়েত স্টেডিয়াম। কাতারের আল খোর শহরে অবস্থিত এই স্টেডিয়াম দিয়েই যাত্রা শুরু হবে বিশ্বকাপ 2022-এর। মোট 60,000 মানুষ খেলা উপভোগ করতে পারবে এখানে বসে। এছাড়া সংবাদকর্মীদের জন্য থাকবে আরও 1,000 আসন। স্টেডিয়ামটির নির্মাণ শৈলী আর পরিবেশ বান্ধব নকশা আপনাকে বিমোহিত করবে। এর ডিজাইন উদ্বুদ্ধ বেদুইনদের তাঁবুর ডিজাইন থেকে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই স্টেডিয়ামের ভেতরেই রয়েছে আবাসিক হোটেল। চাইলে হোটেলের বারান্দা থেকেই আপনি চা খেতে খেতে উপভোগ করতে পারবেন ফুটবল ম্যাচ। কি দারুণ ব্যাপার! বিশাল জায়গা রয়েছে এর পার্কিংয়ে। এখানে আপনি পার্ক করতে পারবেন একই সঙ্গে 6,000 গাড়ি, 1,000 ট্যাক্সি ও 700টার মতো বাস আর অনেকগুলো ওয়াটার ট্যাক্সি। স্টেডিয়ামে প্রবেশের জন্য রয়েছে বেশ কয়েকটি ব্রিজ। আল বায়েত স্টেডিয়ামে ওপেনিং ম্যাচ সহ অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের 6টা ম্যাচ। এছাড়া রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালের একটা করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের 18 তারিখ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। সেই দিন বিজয়ী দল উঁচিয়ে ধরবে বিশ্বকাপের ট্রফি এই মাঠে। লুসাইল আইকনিক স্টেডিয়াম আসন সংখ্যার দিক থেকে সব স্টেডিয়ামকে টেক্কা দেবে লুসাইলের লুসাইল। এই মাঠে প্রায় 80,000 দর্শক খেলা দেখতে পারবেন। স্টেডিয়ামের ডিজাইন কিন্তু চোখে পড়ার মতো। এর নকশা করা হয়েছে কাতারের ঐতিহ্যবাহী খেজুর রাখার বাটি থেকে, আর বাইরে করা হয়েছে ইসলামিক কারুকার্য। দূর থেকে দেখলে আপনার মনে হতে পারে স্টেডিয়ামটি হয়তো শূন্যে ভাসমান, কিন্তু তা অবশ্যই না। এতে প্রবেশের জন্য রয়েছে বেশ কয়েকটি ব্রিজ। মজার ব্যাপার হলো স্টেডিয়ামটির ছাদ খোলা আর বন্ধ করার সিস্টেম আছে। যখন ছাদ বন্ধ থাকবে তখন স্টেডিয়ামটি থাকবে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। সঙ্গে আরও ইন্টারেস্টিং হলো পুরো স্টেডিয়াম চলবে সোলার পাওয়ার অর্থাৎ সৌরশক্তি দিয়ে। রাজধানী দোহা থেকে সরাসরি মেট্রো রেলে করে যাওয়া যাবে লুসাইল স্টেডিয়ামে। বিশ্বকাপের পর এর আসন সংখ্যা কমিয়ে 80,000 থেকে 40,000 করা হবে, আর বাদবাকি জায়গায় বিভিন্ন রকম দোকান, ক্যাফে, শিক্ষা আর স্বাস্থ্যকেন্দ্রের সুযোগ সুবিধার কাজে ব্যবহার করা হবে। ফাইনাল সহ গ্রুপ পর্বের 6টি, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল আর সেমির একটা করে ম্যাচ হবে এখানে। কাতারের স্টেডিয়ামগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা বোধহয় হয়েছে স্টেডিয়াম 974 কে নিয়ে, অথবা স্টেডিয়াম 974 অনেকে বলে। এই স্টেডিয়ামের গল্প সঙ্গে নামকরণ বেশ মজার। স্টেডিয়ামটির আগের নাম ছিল রাস আবু আবুদ স্টেডিয়াম। এর সবচেয়ে বড় বিশেষত্ব এটি পরিবহনযোগ্য স্টেডিয়াম, অর্থাৎ এটাকে ভেঙে চুড়ে আবারও অন্য জায়গায় নিয়ে গড়া সম্ভব। এর নামের বিশেষত্ব হলো কাতারের ডায়াল কোড 974, আর সেই সঙ্গে এই স্টেডিয়াম তৈরিতে ব্যবহার করা হয়েছে 974টি শিপিং কন্টেইনার, তাই এর নাম স্টেডিয়াম 974। তো বিশ্বকাপ শেষ হয়ে গেলে কাতারের এতগুলো স্টেডিয়ামের প্রয়োজন হবে না, তাই এই মাঠ খুলে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। কাতার বলেছে এটি কোনো অনুন্নত দেশের ফুটবল উন্নয়নের জন্য দান করা হতে পারে। এই মাঠে বিশ্বকাপের গ্রুপ পর্বের 6টি এবং শেষ 16-র 1টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এখন যে স্টেডিয়ামটির কথা বলবো তার আকৃতি দেখলে আপনার একেবারে মনে হতে পারে মাথার টুপি। হ্যাঁ, পুরুষেরা মাথায় যে ধরনের টুপি ব্যবহার করে তার আদলে গড়া এই স্টেডিয়াম। আর এই স্টেডিয়ামটি উদ্বোধন করা হয় সুরা আর রহমান তিলাওয়াত করে। কাতারের আলথুমামা শহরে অবস্থিত আলথুমামা স্টেডিয়াম। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 40,000। বিশ্বকাপের পরের ধারণ ক্ষমতা কমিয়ে নিয়ে আসা হবে 20,000-এ, আর অতিরিক্ত আসনগুলো বিদেশে কোনো ফুটবল উন্নয়নের প্রজেক্টে দিয়ে দেওয়া হবে। এখানে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের 6টি, রাউন্ড অফ 16-এর 1টি আর কোয়ার্টার ফাইনালের 1টি ম্যাচ।
কাতারের জাতীয় স্টেডিয়াম খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। এটি কাতারের জাতীয় ফুটবল দলের ঘরোয়া স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি সর্বপ্রথম চালু হয় 1976 সালে। বিশ্বকাপের জন্য ঘষা মাজা করে রিমেক করা হয়েছে একে। স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছিল দেশটির সাবেক আমির খলিফা বিন হামাদ আল থানির নামে। 2006 সালে এখানে আয়োজিত হয় এশিয়ান গেমস। তখন এর ধারণ ক্ষমতা দ্বিগুণ করে বাড়ানো হয় 40,000। 2011 সালে হয় এএফসি এশিয়ান কাপের ফাইনাল। 2017 সালে করা হয় পুনর্নির্মাণ, আর আবারও নতুন করে করা হয় এর উদ্বোধন। বিশ্বকাপের থার্ড প্লেসের ম্যাচ হবে এখানে, সঙ্গে রাউন্ড অফ 16-এর একটি আর গ্রুপ পর্বের 6টি ম্যাচ। এবার যে স্টেডিয়ামটির কথা বলবো, এটা কয়েকটা বিশ্ববিদ্যালয়ের মাঝে অবস্থিত। হ্যাঁ, বলা যায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে হবে বিশ্বকাপ। রায়ান শহরের এডুকেশন সিটি স্টেডিয়াম, এটার ধারণ ক্ষমতা প্রায় 40,000। এই স্টেডিয়ামের বিশেষত্ব হলো সূর্যের আলোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টাতে থাকে এর বাইরের আবরণের রং। রাতে তা হয়ে ওঠে দারুণ আলো ঝলমলে, আর এটা বিশ্বের সবচাইতে টেকসই স্টেডিয়ামের মধ্যে একটা। স্টেডিয়ামটি উদ্বোধন হয় 2020-এ। এখানে মোট 7টা ম্যাচ হওয়ার কথা, গ্রুপ পর্বের 6টা, শেষ 16 আর কোয়ার্টারের 1টা করে। আগে ছিল শহরের নামে নাম আল ওয়াকরাহ, পরে হয়েছে জানুব। আল জানুব স্টেডিয়ামটির উদ্বোধন হয় 2019-এ। স্টেডিয়ামটির ছাদের ডিজাইনটা যদি আপনি দেখেন, একদম ভিন্ন রকম। এটি আসলে পারস্য উপসাগরের যে মুক্তা শিকারীরা আছেন, যারা মুক্তা শিকার করেন, তারা যে নৌকা তাদের কাজে ব্যবহার করেন, সেই ঐতিহ্যবাহী দাও নৌকার পাল থেকে অনুপ্রাণিত হয়ে করা হয়েছে নকশা। আর এর ছাদকে ইচ্ছামতো সরানোও যায়। এখানেও আছে মাঠের ভেতরকে ঠান্ডা রাখার ব্যবস্থা। দর্শকদের গ্যালারি 18 ডিগ্রি আর মাঠ 20 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা রাখা যাবে। খেলা দেখতে পারবেন 40,000 দর্শক। পরবর্তীতে আসন কমিয়ে তা অনুদান দেওয়া হবে। গ্রুপ পর্বের 6টা, রাউন্ড অফ 16-এর 1টা ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে। আল রায়ান স্টেডিয়াম, আগের নাম ছিল আহমদ বিল আল স্টেডিয়াম। এই মাঠটি কাতারের আল রায়ান স্পোর্টস ক্লাবের ঘরোয়া মাঠ। আজ থেকে প্রায় বছর বিশেক আগে এটার ধারণ ক্ষমতা ছিল 21,000 মতো। বিশ্বকাপের জন্য সংস্কার করে বাড়ানো হয়েছে 40,000। তবে বিশ্বকাপের পর এটিকে আবারও কমিয়ে 20,000 নিয়ে আসা হবে। এই স্টেডিয়ামটি নতুন করে তৈরির কাজ শুরু হয় 2017 সালে। এটা বানানোর ক্ষেত্রে বিশেষ করে মাথায় রাখা হয়েছে একে পরিবেশ বান্ধবভাবে রাখা। এই নকশায় আপনি দেখতে পাবেন কাতারের অন্যতম পরিচয়ের বাহক মরু উদ্যানের বালুর কাঠামো। এখানে বিশ্বকাপের গ্রুপ পর্বের 6টি আর শেষ 16-র 1টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর অ্যাজ ইউজুয়াল, অন্য স্টেডিয়ামের মতোই এটার বাকি অংশ দিয়ে দেওয়া হবে অন্য কোথাও। এক একটা স্টেডিয়াম এক এক রকমভাবে চোখ ধাঁধানো। বিশ্বকাপকে ঘিরে এক অন্য দুনিয়ায় যেন সাজিয়ে ফেলেছে কাতার। অথচ একসময় এই কাতার ছিল খুব দরিদ্র আর বসবাসের অযোগ্য দেশ। তারপর এক রূপকথার মতোই যেন উত্থান। সে গল্প না হয় অন্য আরেকদিন হবে। আপনারা বরং জানিয়ে দিন কোন স্টেডিয়ামটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য কবির আহমেদ ইউটিউব চ্যানেল নিউজের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।